আজ বাসন্তী পুজোর বিজয়া দশমী আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতা সুর দশমীর তিথিতে পুজো শেষ হওয়া মানেই উমারি বা স্বামীর ঘরে যাওয়ার পালা ফের একটা বছর অপেক্ষা পুজো শেষে সকলেরই চোখ এখন পরের বছরের ক্যালেন্ডারের ওপর বিজয়া দশমীর সকাল থেকেই মুখ ভাট সকলের তবে মন খারাপ ও চোখের জলে নয় হাসি মুখে সিঁদুর খেলে ঘরের মেয়েকে বিদায় জানালেন মেয়ে বৌরা আজ বৃহস্পতিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে বাসন্তী পুজোর দশমী তিথি বাসন্তী পুজোর শেষ দিন প্রতি বছরের মতো বছরের দশমী তিথিতে সকাল থেকেই তাই প্রতিটি মণ্ডপে মণ্ডপে মাকে বিদায় জানাতে জড়ো হয়েছেন বাঙালি ও জনজাতি মহিলারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেঁধেছে ভিড়ও যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে প্রতিমার সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ও মিষ্টি মুখ করিয়ে এই বছরের মতো বিদায় জানালেন তারা এর পাশাপাশি আগামী বছর ফের আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলেন ঘরের মেয়েকে শেষবারের মতো পুজো সেরে সৌভাগ্য স্বামীদের দীর্ঘায়ু কামনায় নিজেদের মতো সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা মায়ের কাছে আশীর্বাদ চাইতে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে আজ বিপুল ভিড় ছিল ভক্তদের চিরকালীন প্রথা মেনে রাষ্ট্রীয় সালামি দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের প্রতিমা নিরঞ্জন হবে বলে এদিন জানিয়েছেন দুর্গাবাড়ির পুরোহিত মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে এখন বিকেল সাড়ে ছটায় যাত্রা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সালামি দেওয়ার পর মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সালামি হবে তারপর মা দশমী ঘাটে যাবে দশমী ঘাটে গঙ্গা পূজার পরে মা বিসর্জন কীর্ত সম্পন্ন হবে মা বাসন্তী একদিকে যেমন মায়ের মতো অপরদিকে ঠিক যেন আবার ঘরে ছোট্ট মেয়ের মতো আসছে বছর আবার হবে এই আশাতেই চোখের জলে আদরে ভালোবাসায় এবছরের মতো শেষ বিদায় জানানো হলো তাকে বিড়ো রিপোর্ট আর ই নিউজ